এটি ছেলের প্রতি আমার অগাধ প্রেম ছিল আর কি। যা হয়, ক্লাস 9-10-এ মারাত্মক, মানে তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া চোখে ধুঁদ্র ফুল দেখে দেখছি এরকম। আর আমি চিরকালই খুব ঈশ্বরে বিশ্বাসী, ভগবানকে উপর আমার খুব আস্থা চিরকাল। তো এবার আমার মার তাকে একদমই পছন্দ নয়, মা তো প্রচুর মারধর দিয়েছেন বেলফে। এবার আমাকে আমাদের ওখানে রক্ষাকালীতলা খুব জাগ্রত মায়ের মন্দির, সেখানে মা আমাকে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে তুই এখানে হাত দিয়ে বল, তুই আর এই কাজটা কোনোদিনও করবি না ওর সঙ্গে কোনোদিনও। আমি ভাবছি হে ভগবান, আমি কী করে করি, আমি কী করে বলি। তারপরে আমি মনে মনে বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা।